আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো আমার খুব মজাদার আর একটা আনকমন রেসিপি। আশা করি আপনারা সবে আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা, আর যদি ভালো পাইয়া তখন আমার আজকের রেসিপিটা তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর আমার আজকের এই আনকমন রেসিপিটা হইল গিয়া খেসকি মাছ দিয়া রুবাব টেঙ্গা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আমার আজকের এই রেসিপি লাগি এখানেও রাখছি আমি রুবাব, আর ও রুবাবটা একটু আপনারা দেখাইলাম। রুবাব দেখতে উলাও লাগে, আমার গার্ডেনের আসিল, আমি গার্ডেন থেকে যেদিন তুলি আনছি ওদিন উলা আর কি একটা ফটো তুলছিলাম। তবে এই রুবাবটা আপনারা ইংলিশ গ্রসারি শপ তো পাইবা, মানে ইংলিশ শপ টেস্কো আজডা মরিসন বা যে কোনো ইংলিশ শপও পাইবা, বা অনেক সময় দেখা যায় ওই বাঙালি শপাইনতেও মিলে, তবে বেশিরভাগও ইংলিশ শপও মিলে। আর ও আপনারা ফটো দেখাইলাম, ফটো দিকে অবশ্যই আপনারা দেখবা, দেখলে চিনবা। তবে আমার আজকের এই রেসিপি লাগি এখানে আমি দুইটা রুবাবর ডাল নিছি, যতক্ষণ আপনার লাগে অতক্ষণ আপনি লাগে নিতে পারবা। খেউ খেউ আবার বেশি ঠেঙ্গা বালা ফাইন, খেউ খেউ আবার অত বেশি ঠেঙ্গা বালা ফাইন না, সামান্য ঠেঙ্গা বালা ফাইন, তো উলা জেলা আপনি বালা ফাইন, উলা বুঝেও আপনি আর কিনিবা। আর আমার এই রেসিপি লাগি এখানে আমি এক ব্লক খেসকি মাছ রাখছি, এক ব্লক খেসকি মাছও লাগি এখানে আমার উলা দুইটা ডালও এনাফ আছে, খুব বেশি ঠেঙ্গা হয়েছে। তো ঠেঙ্গাটা ওইয়ে কোনো ডালও বেশি ঠেঙ্গা থাকে, আবার কোনো ডালও অত বেশি ঠেঙ্গা থাকে না, যেটা একটু কিছু খেসমা থাকে এগুলোর মাঝে অত ঠেঙ্গা থাকে না, আবার যেটা কিছু ফুক্ত থাকে এটার মাঝেও খুব বেশিও ঠেঙ্গা থাকে। তো ঠেঙ্গার বাপটাও আপনারা যতক্ষণ বালা ফাইন অতক্ষণ বুঝিয়া ওলা ইউজ করবা। এই রুবাব গুণ ঠেঙ্গা বা ডাঁটা জেলা আমরা মানাই ওলা দেখবা হেউসুটের অত ওলা টান মারলে হেউসু উঠে যাব। তো ওলা করি আর কি আমি আমার ঠেঙ্গা গুণ মানাই আনি মুগি, আর এই ঠেঙ্গা সরি ঠেঙ্গা করে আমার রুবাব আর কি মানাই আনি মুগি। আর এগুন ধরে আমি ফয়লেও আগে দই লিছিলাম, দইয়া উলাও আর কি আমি একবারে মানে রাখি দিলাম। আর রাখছি এখানেও আমি খেসকি মাছ, খেসকি মাছও এখানেও আমি বালা করে দইয়া ক্লিন করিয়া রাখি দিছি, এখন আমি রান্দা বই দিব। এখানেও আমি একটা হান্ডির মাঝে 4 টেবিল চামচের মতো তেল দিছি, 2 টেবিল চামচ রসুন কুচি দিলাম, আর পেঁয়াজ দিছি এখানেও আমি 1/3 কাপ, লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া। এখন আমি ও সপ্তাহে একটু ভালো করে মিক্স করিয়া বাদে আমি গুড়িয়া রাখি দিব। আমার ও পেঁয়াজ রসুন খানিন একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আমার চুলার আগুন ফুল রেখেও 1-2 মিনিটের মতো গুড়িয়া রাখবো। তো এখন আমার পেঁয়াজ রসুন ভাজ হয়ে গেছে, এখন আমি আর একটু লাড়িয়া দিয়া এরপরে দিলাম এখানে কিছু পাউডার মশলা। তো এখানে আমি ছোটো 4 চামচে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া রাখছি, আর ছোটো 4 চামচে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিছি দিয়া। এখন আমি অসিন্তরে বালা করে লাড়িয়া দিলাম। এই ঠেঙ্গার মাঝে আর কোনো জাতীয় মশলা আমি দিতাম না, খালি হলুদ আর সামান্য ধনিয়ার গুঁড়া আমি দিছি দিয়া। এখন বালা করে লাড়িয়ে দিয়া সামান্য ওটা পানি দিছি, পানি দিয়া এখন আমি আবার গুঁড়িয়া রাখি দেবো আরও 2 মিনিটের মতো চুলার আগুন ফুল রেখেও আমার ও মশলাখানি একটু খসানি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো এখন লাগের আমার মশলাও প্রায় খসানি হয়ে গেছে, এখন আমি দিলাম ও যে ডাটা রুবাব দইয়া রাখছিলাম ও রুবাব খানিন, মানে রুবাবর ডাটা বা রুবাবর ডেঙ্গা। রুবাব দিয়া আর একটু আমি লাড়িয়া দিছি, লাড়িয়ে দিয়া এখন আরও সামান্য কিছু পানি দিব, পানি দিয়া এখন আমি আবার গুড়িয়া রাখবো আরও 2 মিনিটের মতো চুলার আগুন এখনও আমার ফুল আছে। আরও 2 মিনিট পরে উলাইয়া দিয়া এখন আমি ও রুবাব খানিন ধরে একটু লাড়িয়া দিব, লাড়িয়া দেওয়ার পরে আমি দিলাম মাছ। এটা তরকারি বেশি সময় লাগে না হিসতে, ও এখন 2-3 মিনিট পরেও দেখবা ওলা হিজিয়া গলিয়া যারগে। তো আমার রুবাবও ওই গেছে, এখন আমি মাছ তুলাইছি, মাছ দিয়ে একটু আগলা সরি লাড়িয়া দেওয়ার পরে আমি ঘুরিয়া রাখবো আরও 2 মিনিটের মতো আমারও মাছ খানিন একটু খসানি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আরও 2 মিনিট পরে উলিয়া দিয়া এখন আমি আমারও ঠেঙ্গার তরকারির মাঝে শিরা দিলাম।
তবে এই ঢেঙ্গার তরকারির মাঝে আজকে আমি বেশি শিরা দিতাম না। খেসকি মাছ দিয়ে যেহেতু রান্ডাম একটু আর কি লসলসা রাখবো, বেশি হুকনাও রাখতাম না, আবার বেশি শিরাও দিতাম না ওলা বাটি আর কি আমি রাখবো। তবে আপনারা জেলা বালা পাইন ওলাও দিবা, যদি আমার রেসিপি ফলো করে রান্ধন এখন দিন আপনারা জেলা ঢেঙ্গার শিরা দিতে বালা পাইন ওলাও দিবা। তো আমি শিরা দিয়ে বাদে আমি ঘুরিয়ে রাখি দিব এখন আরও 4-5 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া, এখন 4 মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি দিলাম এখানে কিছু ধনিয়া পাতা। আর ঢেঙ্গার তরকারির মাঝে একটু বেশি ধনিয়া পাতা দিলেও ভালো লাগে। তো আমি আমার স্বাদ মতো দিয়া বাদে আমি আবার ঘুরিয়ে রাখিলাম আরও 1 মিনিটের মতো চুলার আগুন এফারে মিডিয়াম টুলার মাঝে রাখিয়া। আরও 1 মিনিট পরে এখন আমার রান্ধ হয়ে গেছে, আমি চুলার আগুনও ফরে লিছি। এখন আপনারা রে দেখাই রাম একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া, তো দেখো কা ভিউয়ার্স দেখতে কিলা লাগে আপনার কাছে। আমার তরকারিটা অনেক মজার একটা তরকারি হয়েছে, আর খেসকি মাছটি যেহেতু রাঁধছি আরও বেশি মজারও লাগছে। আর আমি রাঁধছি কেন আজকে খেসকি মাছটি, আরও একটা রেসিপি আছে আমার, মনে করে রৌ মাছটি রাঁধছিলাম রুবাবর ঠেঙ্গা, চাইলে আপনারা হৌ রেসিপিও দীক্ষা নিতে পারবা। তো আমি কেন খেসকি মাছটি রাঁধছি, আপনারা যে মাছটিও বালা পাইন ও মাছটিও রাঁধতে পারবা, যে কোনো মাছটি রাঁধলেও ভালো লাগে। ইটা রুবাব একটা ঠেঙ্গা জাতীয় জিনিস, খুব বেশি ভালোও লাগে, আমরা দেশের খাসা আমলা খান টেস্ট লাগে। তো আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন, আর যদি ভালো পাই তখন আমার আজকের রেসিপিটা, তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট করিয়া জানাইবা, আর কিলা লাগলো আপনার কাছে আমার আজকের এই রেসিপিটা যদি একটা কমেন্ট করিয়া জানান আমার খুব বেশি বেলা লাগবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগি, আজকের মতো বিদায় নেই কি, আল্লাহ হাফেজ।